যে টাটা সরলবন পাওয়া যায় এখানেই সেই টাটা সরলবন তৈরি হয়। এইটা কি হলো আমাদের সাথে, আমরা পৌঁছে গিয়েছিলাম মেদারুগা মন্দিরে। আর এই এই দিকে দেখা পাচ্ছেন বন্ধুরা, এই দিক দিয়ে এই মন্দিরে প্রবেশের পর চলে এসেছিলাম বোর্ডের উদ্দেশ্যে। আর এসে পেয়েও গিয়ে আমরা পৌঁছে গিয়েছি কবিনাথ মন্দির, আর এই হচ্ছে কবিতালাও। আপনারা দেখা পাচ্ছেন সামনে স্বয়ং কবিনাথজি দাঁড়িয়ে রয়েছেন, খুবই সুন্দর দেখুন। নমস্কার বন্ধুরা, আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি ভেট দ্বারকা দর্শনে, তাই বেরিয়ে পড়েছি। তো বন্ধুরা, সামনে দেখা পাচ্ছেন যে টাটা কোম্পানির লোগো দেখা পাচ্ছি, আর এখানেই যে টাটা সরলবন পাওয়া যায় এখানেই সেই টাটা সরলবন তৈরি হয়। তো যাই হোক বন্ধুরা, যাওয়া যাক চলুন। তো বন্ধুরা, এইটা কি হলো আমাদের সাথে, আমরা বাসে করে দাঁড়িয়েছিলাম, সব গরুগুলো এসে দাঁড়িয়ে গিয়েছিলো আমাদের সামনে, তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো। তো পরে জানতে পারলাম যে এই যে গরুগুলো দাঁড়িয়ে আছে তার পিছনে একটাই কারণ, তাদের মালিক দাঁড়িয়ে আছে বলে গরুগুলোও দাঁড়িয়েছিল। যাই হোক চলুন, যাওয়া যাক, আমরা ভেট দ্বারকার উদ্দেশ্যে যেতে চলেছি। চলুন বন্ধুরা, দেখতে থাকুন সবাই। তো যাই হোক বন্ধুরা, আমরা ওখা জায়গাটি থেকে আপ ডাউন 20 টাকা করে 40 টাকা নিয়েছিল। তো আমরা ওখা জায়গাটি থেকে ভেট দ্বারকা পর্যন্ত টিকিট বোর্ডে টিকিট কেটে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর দৃশ্য, এগুলো কত সুন্দর দেখার দৃশ্য এগুলো। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম ভেট দ্বারকা মন্দিরে। আর এই এই দিকে দেখা পাচ্ছেন বন্ধুরা, এই দিক দিয়ে এই মন্দিরে প্রবেশের পথ। আর মন্দিরের ভিতরে মোবাইল ক্যামেরা অ্যালাউ নয় বলে আমাদের তাদেরকে ভিতরটা দেখাতেই পারলাম না। তো যাই হোক, তো বন্ধুরা এইদিকে দিয়ে যে লোকজন বার হচ্ছে দেখা পাচ্ছেন, এইদিকেই বিনামূল্যে অন্নভোগ সেবা আপনারা করতে পারবেন। মন্দির খোলা থাকে 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত ও বিকাল 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। যাই হোক বন্ধুরা, আমরা মন্দিরে অন্নভোগ সেবা করে চলে এসেছিলাম বোর্ডের উদ্দেশ্যে, আর এসে পেয়েও গিয়েছিলাম। একটা দেখা পাচ্ছেন বন্ধুরা, এই দিকটাতেই আমরা যাব। দেখা পাচ্ছেন কত সুন্দর ভিউ, দেখতে থাকুন আপনারা। আমরা পৌঁছে গিয়েছি কবিতা মন্দির, আর এই হচ্ছে কবিতালাও। আর চলুন বন্ধুরা ভিতরের দিকে যাওয়া যাক সেই কবিনাথ মন্দির। বন্ধুরা, এখানে এলে আপনারা কেউ গোপীচন্দন কিনতে ভুলবেন না, খুবই কম দামে এখানে গোপীচন্দন পাওয়া যায়। আর বন্ধুরা, মন্দিরের ভিতরে ঢুকে গিয়েছি, আর আপনারা দেখা পাচ্ছেন সামনে স্বয়ং কবিনাথজি দাঁড়িয়ে রয়েছেন, খুবই সুন্দর দেখুন, মন ভরে যাবে। আমি আছি এখন গুজরাটের দেবভূমি দ্বারকা জেলার শ্রী নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে, যেটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ। বন্ধুরা, আপনারা দেখা পেলেন যে মহাদেবের কত বড় একটা মূর্তি আছে এখানে, সত্যি খুবই অসাধারণ বাইরে দৃশ্য। তো বন্ধুরা, কতটা সুন্দর দেখতে পাচ্ছেন, এখানে মানুষের ভিড়টাও ততটাই ছিল, আমরা দুপুরের দিকে গিয়েছিলাম। যাই হোক, যাই হোক বন্ধুরা, ভিডিওটা তো খুব
ছোট হয়ে গেল। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।